আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, কালকে আমরা তখতি নম্বর 6 পড়েছিলাম, ওর আজকে তখতি নম্বর 7 পড়ব, ঠিক আছে? চলেন, তখতি নম্বর 7, তানওয়িন। তানওয়িন কারে বলে? দো জবর দো জের দো পেশকে তানওয়িন বলে। তানওয়িন কারে বলে? দো জবর দো জের দো পেশকে তানওয়িন বলায়, ঠিক আছে? মনে থাকবে। চলুন, তখতি নম্বর 7, তানওয়িন। তানওয়িন কাকে বলে? দো জবর দো জের দো পেশকে তানওয়িন বলা হয়, ঠিক আছে? চলেন, আমার সাথে সাথে আপনারাও হিজ্জা করেন। দো জবর, হামজা দো জবর আন, বা আলিফ দো জবর বান, তা আলিফ দো জবর তান, সা আলিফ দো জবর সান, জিম আলিফ দো জবর জান, হা আলিফ দো জবর হান, খ আলিফ দো জবর খন, দাল আলিফ দো জবর দান, লাল আলিফ দো জবর রান, র আলিফ দো জবর রন, জা আলিফ দো জবর জান, সিন আলিফ দো জবর সান, শিন আলিফ দো জবর শান, সোয়াদ আলিফ দো জবর সন, ওয়াদ আলিফ দো জবর ওয়ান, ত আলিফ দো জবর তন, র আলিফ দো জবর ওয়ান, আইন আলিফ দো জবর আন, গইন আলিফ দো জবর গন, ফা আলিফ দো জবর ফান। আমার সাথে সাথে আপনারাও পড়েন। কফ আলিফ দো জবর কন, কাফ আলিফ দো জবর কান, লাম আলিফ দো জবর লান, মিম আলিফ দো জবর মান, নুন আলিফ দো জবর নান, ওয়াও আলিফ দো জবর ওয়ান, হা আলিফ দো জবর হান, হামজা আলিফ দো জবর আন, ইয়া আলিফ দো জবর ইয়ান। চলেন, দো জের, হামজা দো জের ইন, বা দো জের বিন, তা দো জের তিন, সা দো জের সিন, জিম দো জের জিন, হা দো জের হিন। আমার সাথে সাথে আপনারাও হিজ্জা করেন আর পড়েন। খ দো জের খিন, দাল দো জের দিন, লাল দো জের রিন, র দো জের রিন, জা দো জের জিন, সিন দো জের সিন, শিন দো জের শিন, সোয়াদ দো জের সিন, ওয়াদ দো জের রিন, ক দো জের তিন, জ দো জের জিন, আইন দো জের ইন, গইন দো জের গিন, ফা দো জের ফিন, কফ দো জের কিন, কাফ দো জের কিন, লাম দো জের লিন, মিম দো জের মিন, নুন দো জের নিন, ওয়াও দো জের উইন, হা দো জের হিন, হামজা দো জের ইন, ইয়া দো জের ইন, ইয়ে দো জের ইন। চলেন, দু পেশ পড়ি। হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ সুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খ দো পেশ খুন। আমার সাথে সাথে আপনারাও পড়েন। খ দো পেশ খুন, দাল দো পেশ দুন, লাল দো পেশ রুন, র দো পেশ রুন, জা দো পেশ জুন, সিন দো পেশ সুন, শিন দো পেশ শুন,
স্বাদো পেশ সুন, ওয়াদো পেশ জুন, তাদো পেশ তুন, জাদো পেশ জুন, আইন দো পেশ উন, গাইন দো পেশ গুন, ফা দো পেশ ফুন, কফ দো পেশ কুন, কাফ দো পেশ কুন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ হুন, হামজা দো পেশ উন, ইয়া দো পেশ ইউন, ইয়ে দো পেশ ইউন। আপনারা কি করবেন, সবার প্রথম তখতি নাম্বারটাকে ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? তখতি নাম্বার সাত কি তানমিন, তানমিন করে বলে দো জবর, দো জবর, দো জের, দো পেশকে তানমিন বলা হয়, ঠিক আছে? তারপরে এটা ভালো করে আপনারা হিজ্জা করে নেবেন, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন, আপনি কি বুঝতে পারেন এই সবকে। যদি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।